অলরাইট গাইস, তো আমি হলাম জর্জ। আজকে আমাদের ভিডিওটা একটু ক্রেজি, একটু হাটকে হতে চলেছে, কারণ আজকে আমাদের কাছে আছে এই জিনিসটা। এই জিনিসটাকে তোমরা সবাই চিনো, এটাকে বলে নারকেল। তো আজকে আমরা নারকেলটাকে এই হ্যান্ড গ্লাইডিং এর সাহায্যে কাটবো, কিন্তু এইটার মধ্যে একটা টুইস্ট আছে। কি না, এই হ্যান্ড গ্লাইডিং এর ব্রেকটার বদলে আমরা ইউজ করব, সরি এটা কেটে গেছে, তো এই কাগজ। তো আমরা এই কাগজ দিয়ে আজকে সিম্পলি নারকেলটাকে কাটতে চলেছি। তো ভিডিওটা খুব এক্সাইটেড হতে চলেছে, তোমরা ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ এরকম ক্রেজি ক্রেজি ভিডিও আইডিয়া তোমার ভাই নিয়ে আসতে চলেছে। আর চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করো, যাতে ভাই এরকম ভিডিও ক্রেজি ভিডিও ছাড়লে তোমরা ফটাফট দেখে নিতে পারবে। তো আর দেরি কিছু, চলো দেখা যাক কীভাবে আজকে আমরা কাগজ দিয়ে নারকেলটাকে কাটবো। এই নারকেলটা একদম সলিড নারকেল আছে, তোমরা দেখতে পাচ্ছ, কোথাও দিয়ে কোনো মানে হাঁটাপুটি কিছুই নেই, ভালো করে দেখে নাও নারকেলটাকে। তো এই নারকেলটাকে আজকে আমরা সিম্পলি কাটি, চলো দেখা যাক। তো এখন সিম্পল আমরা এই ব্লেডটাকে খুলবো, আমি এখানে কাগজ ইউজ করবো, এই কাগজটাকে আমি ভাঁজ করে নেবো, আর এটার মধ্যে আরও দু তিনটে কাগজ আমি অ্যাড করবো, কারণ কাগজের থিকনেসটাকে আমি একটু মোটা করবো। এখানে কাগজগুলো কাটা দিয়ে আটকেছি, এবার আমি ব্লেডের মাপে এই পেপারটাকে কেটে নেব। তো ফাইনালি এই ব্লেডটা আমাদের রেডি হয়ে গেছে। তো এই ছোট ছোট এই মাপটাও কেটে নি, কারণ এটা তো আমাদেরকে আটকাতে হবে। তো ফাইনালি আমাদের পেপার প্লেটটা রেডি হয়ে গেছে। ব্লেডও রেডি, নারকেলও রেডি, সব কিছু রেডি, কিন্তু সেফটি মাস্ট। আর তোমরা এরকম কোনোদিনও ট্রাই করো না, তোমাদের এইসব ভুলভাল ক্রেজি এক্সপেরিমেন্ট করা হলে ভাইকে কমেন্ট করতে থাকো, ভাই তোমাদের এক্সপেরিমেন্টগুলোকে ট্রাই করার চেষ্টা করবে, যেটা তোমাদের মনের ইচ্ছা সেই সব ভিডিও তোমার ভাই বানাতে থাকবে। তোমরা ফটাফট কমেন্ট করবে তোমাদের কী দরকার, কী দরকার না, কী দেখতে চাও তোমরা, কী দেখতে চাও না। আর তোমরা প্লিজ এরকম ট্রাই করো না, আর সেফটি মাস্ট দেখছো, আমি গ্লাভ করে নিচ্ছি। তো এইদিকে ব্লেডও রেডি, নারকেলও রেডি, তো চিয়ার্স, দেখা যাক কী হয় আর কী হয় না, আমি জানি না এটা কী হবে, আশা তো করছি হয়ে যাবে, হয়ে গেলে প্লিজ একটা লাইক করে দেবে ভিডিওতে। তো স্টার্ট করে যাক এবারে। তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি পেপারটা এখানে কাট ফেলেছে। তো এটা কাটার তো কতটা কাটতে পারে আর কতটা কাটতে পারে না, ওটা তো তারপরেই দেখা যাবে। তো পেপারটা কিন্তু এটাকে কাটছে, মানে উপরের লেয়ারটাকে কাটছে। তো চলো দেখা যাক ভিডিওটাকে ফটাফট আরও মানে কেটে দেখা যাক, চলো তাড়াতাড়ি। তার মধ্যে আমাদের যে ব্লেডটা আছে, ব্লেডটাও কাগজ মানে ঘষা খেতে খেতে এতটাই ছোট হয়ে যাচ্ছে, ওর মানে এই টুকরোগুলো ব্লেডের মতন গায়ে দিচ্ছে। তো চশমাটা পরে নিই, পরে আবার কাটা যাচ্ছে, চলে দেখা যাক। স্টার্ট স্টার্ট। Thank you.
প্লেটটা একদম ঘষে ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছি এটা কাগজ, এটা অন্য কিছু না, এটা কাগজের মতন ছিঁড়ে যাচ্ছে এখনো, এটা কাগজই আছে। আবার গরম হয়ে গেছে কি মেশিনটা, তো কাগজ ছিঁড়ে বাদ হয়ে গেছে, তো এই জায়গাটা দিয়ে পুরো ফাটিয়ে দিচ্ছে নারকেলটা। কিন্তু দাঁড়ায় এক দাঁড়ো এক সেকেন্ড, কাগজটা পুরো শক্ত খোলটাকে পুরো ফাটিয়ে দিচ্ছে, ভেতরে নরম খোলটা পর্যন্ত পৌঁছাতে পারিনি, এই জায়গাটা পৌঁছেছিল না, সরি এটাও পৌঁছাতে পারিনি, কিন্তু ওপরে শক্ত খোলটা ভেঙে দিয়েছে কাগজ, আমাদের কাগজের ব্লেড, আর নারকেল পর্যন্ত পৌঁছাতে পারিনি, কারণ নারকেল পর্যন্ত পৌঁছাতে গিয়ে ওর কাগজটা ভিজে, মানে এতটাই নারকেলটা ভিজেছিল যে কাগজের ব্লেডটা ক্ষয়ে যাচ্ছিল, তোমরা দেখতে পাচ্ছিলে পুরো গুঁড়ো ভর্তি হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুনি ভিডিওটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কিছু বার নেই, ভিডিওটা ক্রেজি হচ্ছে, নারকেলটা আমরা এখন ঘরে গিয়ে খাবো, তোমরাও একটা চাইলে খেতে পারো, কোনো ব্যাপার না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, ভালো রাখো, টাটা।